বিখ্যাত কবি শেলি লিখেছিলেন, আর্ট দাউ পেল ফর ওয়্যারিনেস অফ ক্লাইম্বিং হেভেন অ্যান্ড গেজিং অন দ্য আর্থ, ওয়ান্ডারিং কম্প্যানিয়নলেস অ্যামং দ্য স্টার্স দ্যাট হ্যাভ আ ডিফারেন্ট বার্থ। এক মরণাপন্ন বৃদ্ধা নারীর সঙ্গে চাঁদকে তুলনা করেছিলেন এই বিখ্যাত কবি এই টু দ্য মুন কবিতায়। আমাদের আলোচ্য কবিতা জ্যোৎস্না, তাতেও কবি কবিতা সিংহ দেখাচ্ছেন এক চন্দ্রালোকিত রাত্রিকে, যে রাত্রির সঙ্গে তিনি তার মাতৃহীনতাকে একাত্ম করে আমাদের সামনে তুলে ধরছেন। তার জীবন তথা মানবী মাতৃহীনতার জীবনের সঙ্গে এক করে দেখাচ্ছেন একটি চন্দ্রালোকিত রাত্রিকে, যেন সমস্ত প্রকৃতির আলোকময়তার মধ্যে মৃত্যুর বিষাদ লুকিয়ে রয়েছে। কবিতা সিংহের কবি হয়ে ওঠা বা বড় হয়ে ওঠার পিছনে তার মায়ের অবদান কিন্তু অনস্বীকার্য। মোটে 6-7 বছর বয়স থেকেই কবিতা সিংহ কবিতা লিখতে শুরু করেন। তার মায়ের নাম ছিল অন্নপূর্ণা সিংহ। তিনি ছিলেন তার কিন্তু প্রেরণা, কারণ অন্নপূর্ণা সিংহ অনেক দিন ধরে, অনেক কম বয়স থেকে বিয়ের পরেও, তার কবিতা সিংহ জন্ম নেওয়ার পরেও তিনি কিন্তু তার নিজের মতো করে তিনি কবিতা লিখতেন। তাহলে আমরা বলতেই পারি যে কবিতা সিংহের কবিতা লেখার প্রেরণা কিন্তু, প্রথম প্রেরণা কিন্তু তার মা। শুধু কবিতাই নন, তিনি ছবি আঁকতেন। তিনি অন্নপূর্ণা সিংহ কবিতা সিংহকে ছবি আঁকার জন্য প্রেরণা যুগিয়েছিলেন, তিনি তাকে নাচ শিখিয়েছিলেন এবং তিনি অত্যন্ত সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, যার মধ্যে ছিল পিয়ানো এবং অর্গ্যান। যদিও কবিতা সিংহ ওই দুটি যন্ত্র বাজাতে শেখেননি বা পারেননি, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রেই আমরা দেখব তার মা অন্নপূর্ণা সিংহের একটি ভীষণ বড় প্রভাব তার কবি জীবন তথা তার এমনি ব্যক্তিগত জীবনে পড়েছিল। এবং তিনি নিজে মনে করতেন যে নাচ এবং ছবি আঁকাই তার জীবনে দান করেছে ছন্দ ও বর্ণ, তা তাকে দিয়েছে শরীরের স্ফূর্তি, স্বাধীন বিকাশের আনন্দ। কবিতার জীবনে অনেকখানি, বোধহয় সবখানি জুড়েই তার মায়ের ছবি লক্ষ্য করা যায়, মায়ের প্রভাব লক্ষ্য করা যায়। হয়তো তার এই যে নারীবাদী হয়ে ওঠা, তার পিছনেও মায়ের প্রচ্ছন্ন জীবন, মায়ের মানে মার তাকে বড় করে তোলার অনেকখানি জড়িয়ে ছিল। কারণ সেই সময়ে তার বাবার প্রতাপ, তার বাবার সংকীর্ণ মানসিকতা, এই সমস্ত কিছুর বিপরীতে দাঁড়িয়েছিলেন তার মা, যিনি তাকে স্বাধীন চেতা হতে, যিনি তাকে স্বাধীন হতে ভীষণভাবে সাহায্য করেছিলেন, তাকে গড়ে তুলেছিলেন তার মাই বলা যেতে পারে। তাই হয়তো কবিতার কবিতায় তার অন্য মানবীদের মধ্যে বারবার মা ফিরে ফিরে এসেছেন। এই যে আলোচ্য জ্যোৎস্না কবিতাটি, সেই জ্যোৎস্না কবিতাতেও মা এবং মেয়ের একসঙ্গে না থাকা, সন্তান ও মায়ের মানবী জীবনের সঙ্গে একত্রে স্থান করে নিয়েছে প্রকৃতি। এবার কবিতা সিংহের লেখার মধ্যে কিন্তু প্রকৃতি ভীষণ বড় একটি প্রভাব ফেলেছিল, কিন্তু অন্যান্য কবিদের মতো করে নয়, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ, সেটি একটি অন্যভাবে বিভিন্ন কবিতায় তার মধ্যে তার প্রকৃতি এসেছে। তো এই কবিতাতেও আমরা দেখি যে এই যে সম্পর্ক, এই যে চিরকালীন একটা সম্পর্ক যেটা শেষ হইয়াও হয় না শেষ, সেই সম্পর্কের সঙ্গে কিভাবে প্রকৃতি একাত্ম হয়ে রয়েছে, এই জ্যোৎস্না কবিতা তার একটি অপূর্ব নিদর্শন। মায়েরা চিরকাল সঙ্গে থাকেন, তাদের চলে যাওয়া হয় না, তাদের চলে যাওয়া নেই। কবিতা সিংহ অপূর্ব চিত্রকল্পে ভরিয়ে দিয়েছিলেন এই কবিতাটিকে। কোনো এক জ্যোৎস্না রাত্রে ঘুম ভেঙে মাকে খোঁজা এবং প্রকৃতির রূপে তাকে ফিরে পাওয়া, তাই যেন রয়েছে এই কবিতাতে। তিনি বলছেন ঠিক যে, কবিতা সিংহ তার এই কবিতায় বলছেন ঠিক তেমনি জ্যোৎস্না কার্নিশে নীলাভ ছায়া, ঘুম ভেঙে ঢুলতে ঢুলতে দরজা খুলে দাঁড়ানো, ঠিক তেমনি হাসনুহানা,
জ্যোৎস্না মাখতে মাখতে কি যেন স্বপ্নে কষ্টে জেগে ওঠা মাতৃহীন। কবিতা শুরু ও শেষের যে হঠকারিতা যেন হঠাৎ করে তৈরি হচ্ছে, কবিতাটি হঠাৎ করে শেষ হচ্ছে, তার দ্বারা আমরা বুঝি যে যেন কবি স্বপ্ন ও জাগরণের থেকে জীবনের খানিকটা সময় কোনো স্মৃতিকে এক মুহূর্ত কালের জন্য এই কবিতার মধ্যে দেখাচ্ছেন। কবিতাটির বক্তব্যে রয়েছে একা একা কথা বলার ভঙ্গি, তার থেকে আমরা বুঝতে পারি কবির নিঃসঙ্গতা, তার প্রচণ্ড একাকিত্ব এবং অবশ্যই একটা বিষণ্ণতা তাকে তাড়া করে বেড়াচ্ছে। কবির দুঃখ এটা এখানে ভীষণভাবে প্রকট হয়ে উঠছে, নিঃসঙ্গতার প্রতিরূপ হয়ে দাঁড়াচ্ছে এই লাইনগুলি। তাই তিনি বলছেন যে মায়ের সংস্পর্শ এতটাই জীবিত যে তিনি না থেকেও থেকে যান। প্রচণ্ড একাকিত্বে বিষণ্ণতার মধ্যে দিয়ে কবির তাই মনে হয়েছে শরীরে কিন্নর গন্ধ সঁপে দেওয়া আশা বুড়ি নির্ভরতা মা। এই নির্ভরতা এবং মা এই দুটি শব্দের মধ্যে কবিতায় দেখি একটি বিশাল বড় ছেদ রয়েছে, মানে অনেকখানি গ্যাপ দিয়ে তিনি শব্দ দুটি ব্যবহার করছেন। এই যে নির্ভরতা এবং মায়ের মধ্যেকার দূরত্ব, এই দূরত্বটাই আমাদের হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর জন্য যথেষ্ট। আমরা বুঝতে পারি এই থাকা এবং না থাকাকে বোঝাতেই সম্ভবত কবি এখানে এই দূরত্বটি তৈরি করেছেন। প্রকৃতির মানে ঠিক এরপর মায়ের না থাকা এবং প্রকৃতির মধ্যে থাকা এই দুই অবস্থানকে যখন দেখান কবি, বলেন কবি, তখনই আমরা যেন রবীন্দ্রনাথের সেই চিঠির কথা ঘুরে ঘুরে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর সৌমেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরের একটি চিঠি লিখেছিলেন এবং সেই বিখ্যাত চিঠিতে তিনি একটি অদ্ভুত কথা বলেন। তিনি বলছেন, সমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যেই সবই রয়ে গেছে, আমিও তার মধ্যে। এদিকে আমাদের কবিতা সিংহ বলেন, এ বছরও কার্নিশে নীলাভ ছায়া, দরজা খুলে দেখি ভাঙা ডিশে জ্যোৎস্নার টুকরো ছড়িয়ে দিয়ে কেউ চলে গেছে, আমার প্রাণের পরে চলে গেল সে। প্রাণের পরে যে মানুষটি চলে গিয়েছে সে যেন এই প্রকৃতির মধ্যেই মিশে একাকার হয়ে রয়েছে। এই যে প্রকৃতির মধ্যে মানব জাতির যে একীকরণ, তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই কবিতাটি। এই কবিতায় কবিতা সিংহের যে চিরাচরিত নারীবাদী আলোচনা, তার যে একটি বিক্ষুব্ধতা, তার নারী জন্মের কষ্ট, এই বিষয়টা কিন্তু একেবারেই নেই, একদম আলাদা এই বিষয় থেকে ও কবিতাটি। যা আছে তা কেবলই স্মৃতিচারণার মতো মায়ের সঙ্গ লাভের ইচ্ছা। যে মা জাগতিকভাবে নেই কিন্তু এই জ্যোৎস্নামাখা নিসর্গে জীবন্ত রয়েছেন এবং কবির সঙ্গে চিরকাল যাপন করে যাচ্ছেন তার জীবন, বা কবির কথায় মানবী জীবন। দুজনের জন্য জ্যোৎস্না সহায় এই মানবী জীবন। নমস্কার।